Assalamualaikum, ছোট্ট সোনামণিরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে প্রথম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নেব। তোমরা যেহেতু আমার সাথে ক্লাস করেছো তাহলে আমার সাথে তোমাদের পরিচয় রয়েছে। আমি তোমাদের তানিয়া জানু ম্যাডাম। সোনামণিরা তোমরা অঙ্ক লিখো এবং কথা লিখো স্কুলের ক্লাসগুলোতে ভালো করে খেলেছো। আজকে আমি তোমাদের সাথে যোগ সংখ্যা বিষয়ক আমি তোমরা যেহেতু অঙ্কলিপ বলতে আমরা সাধারণত সংখ্যাগুলো বুঝি, যেহেতু তোমাদের সংখ্যাগুলো শেখা হয়ে গেছে কাজে এক থেকে পঞ্চাশ পর্যন্ত আমরা সংখ্যা লিখব, সেখান থেকে আমরা সংখ্যাগুলো আছে তোমরা একটু বলে দিতে পারো। দেখো আমি কি দিচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ। যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় অর্থাৎ প্রথম দিনের সিলেবাসে জোড় সংখ্যা বাছাই করা হয়েছে, তাহলে আজকে আমি তোমাদের সাথে জোড় সংখ্যা সম্বন্ধে এর মধ্যে যেগুলো জোড় সংখ্যাগুলো সেগুলো আমি তোমাদের কীভাবে তোমরা লিখবে সেটা তোমাদের আমি দেখাবো। তাহলে জোড় সংখ্যা আমি দুটি উপায়ে নির্বাচন করতে পারি, দুটি পদ্ধতিতে। প্রথম পদ্ধতি হচ্ছে জোড়া, অর্থাৎ আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তাহলে যদি জিজ্ঞেস করি যে কয়টি সমান এক জোড়া, তোমরা খুব সহজে বলতে পারবে যে দুইটি সমান এক জোড়া। তাহলে প্রথমত আমরা নির্বাচন করতে পারি জোড়া সংখ্যা, আর দ্বিতীয়ত আমরা নির্বাচন করতে পারি যে সংখ্যাগুলোর শেষে দুই চার ছয় আট শূন্য থাকবে, সেগুলো হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে প্রাথমিক উপায়ে আমরা কিভাবে বের করতে পারি, প্রথমত আমি জোড়া জোড়া জোর দ্বারা জোড়া দ্বারা জোর সংখ্যা নির্বাচন করতে পারি। দ্বিতীয়ত আমি কিভাবে নির্বাচন করতে পারি যে সংখ্যাগুলোর শেষে যে সংখ্যাগুলোর শেষে দুই চার ছয় আট ও শূন্য থাকে তাদেরকে আমরা জোড় সংখ্যা বলব। এখন আমি জোড় সংখ্যা বৃত্ত চিহ্ন দ্বারা আমি চিহ্নিত করব। প্রথমে জোড়া দ্বারা আমি সংখ্যা নির্বাচন করে দেখাচ্ছি। তাহলে জোড়া সাধারণত তোমরা জানো যে দুইটাই হচ্ছে এক জোড়া। তাহলে দেখো দুইয়ের মধ্যে কয়টি রয়েছে, দুইটি, চারের মধ্যে কয় জোড়া রয়েছে, দুইটি অর্থাৎ এক জোড়া, চারের মধ্যে রয়েছে দুই জোড়া, ছয়ের মধ্যে রয়েছে তিন জোড়া, আটের মধ্যে রয়েছে চার জোড়া এবং দশের মধ্যে রয়েছে পাঁচ জোড়া। তাহলে জোড়া দ্বারা আমি কয়েকটি সংখ্যা নির্বাচন করে দেখিয়েছি। এখন দ্বিতীয় অংশটি দেখো যে যে সংখ্যাগুলোর শেষে দুই চার ছয় আট ও শূন্য থাকে তাদেরকে আমরা জোড় সংখ্যা বলে থাকি। তাহলে এর দ্বারা আমরা জোড় সংখ্যাগুলো নির্দর্শন করব। তাহলে দেখো বারোর শেষে দুই রয়েছে, চোদ্দোর শেষে চার রয়েছে, ষোলোর শেষে ছয় রয়েছে, আঠারোর শেষে আট রয়েছে, বিশের শেষে শূন্য রয়েছে, এগুলো জোড় সংখ্যা। আবার দেখো বাইশের শেষে দুই রয়েছে, চব্বিশের শেষে চার রয়েছে, ছাব্বিশের শেষে ছয় রয়েছে, আঠাশের শেষে আট রয়েছে, বিশের শেষে শূন্য রয়েছে। একইভাবে দেখো বত্রিশের শেষে দুই রয়েছে, চৌত্রিশের শেষে চার রয়েছে,
ছত্রিশের শেষে ছয় রয়েছে, আটত্রিশের শেষে আট রয়েছে, চল্লিশের শেষে শূন্য রয়েছে, বিয়াল্লিশের শেষে দুই রয়েছে, চুয়াল্লিশের শেষে চার রয়েছে, ছেচল্লিশের শেষে ছয় রয়েছে, রয়েছে আটচল্লিশের শেষে আট রয়েছে এবং পঞ্চাশের শেষে শূন্য রয়েছে। তাহলে আমি একটি পদ্ধতিতে তোমাদের যোগ সংখ্যা বাছাই করে আমি দেখে দেব। তাহলে একটি পদ্ধতি হচ্ছে জোড়া দ্বারা আমরা করতে পারি, অপরটি হচ্ছে দুই চার যে সংখ্যাটা শেষে দুই চার ছয় আট শূন্য রয়েছে সেগুলো হচ্ছে যোগ সংখ্যা। তাহলে আমি তোমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত যোগ সংখ্যাগুলো এখন আমি লিখে দেখাচ্ছি। যোগ সংখ্যা লিখো এক থেকে পঞ্চাশ, তাহলে আমাদের কত সংখ্যা হচ্ছে কত, দুই চার ছয় আট দশ বারো চোদ্দ পনেরো আঠারো উনিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ বত্রিশ চৌত্রিশ আমি বলে লিখে দিলাম ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ। আবার লিখবে যাতে তোমাদের আর ভুল না হয়। আজকে তোমাদের ক্লাসে পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।